আর অনেক মা বাপ আছে ছেলে মেয়ে কামায় রোজগার করে, বিদেশ গেছে মনে করেন, মাশাআল্লাহ রোজি রোজগার শুরু করছে, এরপরেও ওই ছেলে মেয়েকে সহজে বিয়ে দিতে চায় না। অনেক মা বাপ আছে এখনো এই অজ্ঞানতার মধ্যে আছে, বলে যে বিয়ে দিলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে, এই জন্য যতদিন আটকে রাখা যায় ততদিন ভালোবাসা আদায় করা যাবে। এগুলো অজ্ঞানতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র যদি পেয়ে যাও তাহলে আর দেরি করবা না, পাত্র পাত্রী পেলে খুব দ্রুত তার সাথে বিয়ে দাও, যদি না দাও তারা জেনায় লিপ্ত হবে, পাপাচারে লিপ্ত হবে, নানান অপরাধে লিপ্ত হবে এবং তার গুনাহের বোঝা দায় অভিভাবকদের উপরও আসবে। অতএব মোহতারাম হাজরিন, মুরব্বীরা যারা আছেন আপনাদের কাছে আকুল আবেদন করি, আপনাদের সন্তানদেরকে, আপনাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে দ্রুততার সাথে বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার ক্ষেত্রে কালক্ষেপণ করবেন না। অনেক মুরব্বীরা বলে যে এই বাড়ির কাজটা শেষ করে নাও, এই জমিটা কিনে নাও, ওই দেনাটা শোধ করে নাও, আবার অনেকে বলে নিজের পায়ে নিজে দাঁড়ায় নাও। আরে যুবক তো নিজের পায়ে হাঁটে না, আরেকজনের পায়ে হাঁটে। তাহলে এগুলা বলে যুবকদেরকে বিয়ে থেকে বঞ্চিত রাখার মানেটা কি? বিশেষ করে যারা যারা সিনিয়র বয়সে অনেক মুরব্বী আছেন, আপনাদেরকে আমি বলছি শুনেন, বাবারে আপনাদের সময়ে এত ফেতনা ছিল না, এখন যত ফেতনা এসে গেছে, এখন যুবকরা যুবতীরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। আমি তো বলি নামাজি যুবক পাওয়া যায়, পর্দানুসীন যুবতী পাওয়া যায়, কিন্তু নিজের যৌবনে কোনো প্রকার কালিমা লাগেনি, এমনকি ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমোতে বিভিন্নভাবে ছেলে মেয়েদের একে অন্যের সাথে অবৈধ চ্যাটিং করেনি, কোনো প্রকার যোগাযোগ হয়নি, এই রকম যুবক যুবতী পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, স্বীকার করতে চায় না পোলাপান। এই জন্য এই ঠিক আসতে বলে যে ধরা পড়ে যাব, জোরে ঠিক বলবো বাপ দেখে ফেলবে এখানে আছে। ভাইরা আমার, এই সমস্যা আমাদেরকে স্বীকার করতে হবে। এই জন্য মুরব্বীরা তরুণদের বিয়েতে দেরি করবেন না, টাকা পয়সা কামাই শুরু করে দেন যুবকদের কাজ, আর যতটুকু শুরু করছে বিসমিল্লাহ, এটার উপরে নির্ভর করে বাপ মা বাকিটা সহযোগিতা দিয়ে বিয়ে করাবেন। এবং এবং যদি এটা আপনারা না করেন তাহলে সন্তান সন্তান যত অপরাধে লিপ্ত হবে এ সবগুলোর দায়ভার বাবা মার যদি অবহেলা করেন তাদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে, হেয়ালিপনা করেন, তাহলে দায়ভার অবশ্যই, সন্তান পাপ করে সে তো পাপি হবেই, পাশাপাশি তার বাবা মাও পাপি হবে। কত বড় কথা! এই জন্য চরিত্র হেফাজত রাখার জন্য দ্রুত বিয়ের কোনো বিকল্প, দ্রুত বিয়ে, যত হুজুর দেখেন দুনিয়াতে, সারা দেশে যত হুজুর দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, হুজুররা সবাই তাড়াতাড়ি বিয়ে করে, হুজুররা সবাই তাড়াতাড়ি বিয়ে করে। এই জন্য দেখবেন হুজুররা অল্প বয়সে সব সেট করা শেষ হয়ে যায়। আপনি ৩০ পরে বিয়ে করলেন, এরপরে পাঁচ সাত বছর বাচ্চা নিলেন না, বলেন এত সকাল বাচ্চা হলে লাইফটাকে এনজয় করা যায় না, নিতে নিতে ৩৬-৩৭ করে ফেললেন, এরপরে বাচ্চা হলো তখন আপনার বয়স ৪০-৪৪ ছুঁই ছুঁই, এরপরে বাচ্চা পড়াশোনা শুরু করবে, তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, ততক্ষণে আপনার বয়স ৫৫-এর কাছাকাছি, ততক্ষণে তো আপনার ডায়াবেটিস সব রোগ ধরে গেছে, পোলা এখনো ইনকাম করার উপযুক্ত হয় নাই, আর এই বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে, আর আগেভাগে বিয়ে করবেন, আগেভাগে ছেলে মেয়ে বড় হয়ে যাবে, কোনোটা যদি অমানুষ হয় ঘাটা ধরে দরজার পথ দেখাই দিতে পারবে, আর যখন বৃদ্ধ বয়সে অমানুষ হয়ে যাবে আপনি তখন নিজে অকর্মা, আর কিচ্ছু করার নাই, ওর জুলুম সহ্য করা ছাড়া উপায়। মোহতারাম হাজরিন, ইসলাম এমনি এমনি বলে নাই, আল্লাহ যা নির্দেশ করেছেন এর মধ্যেই কল্যাণ, অন্য কোনো পথে কল্যাণ। অতএব দেরিতে বিয়েতে ক্ষতি ক্ষতি, কখনো কোনো লাভ হতে, অনেক অভিভাবকরা আছেন অহেতু অকারণে ছেলেকে মেয়েকে বিয়ে দিতে দেরি করেন, বাঁচতে 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 সময় পার করে ফেলেন, গুনাহগার হবেন তারা। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন, আমিন।